এইখানে যদি আমাদের প্রজেক্টের নাম সিলেক্ট করা থাকে তাহলে আমরা প্রজেক্টের নাম দিয়ে দিব, আর না হলে সেভ করার সময় একটা নাম দিব। কখনোই আর্ট টাইটেল বা এবিসিডি এগুলো সেভ করবেন না কাজগুলো। তাহলে সেভ এগুলো যদি সেভ করেন পরবর্তীতে কাজগুলো খুঁজে পাবেন না। আপনি একটা নির্দেশিত নামে সেভ করবেন, দশ দিন পরেও যে আমি এই নামে সেভ করছিলাম ফাইলটা আপনি খুঁজে পাবেন। এখানে আমি যেহেতু আমি কাজটা কোনো কিছু করবো না, অনলাইনে আপলোড দিব না, আবার প্রেসেও কাজটা করবো না, সেক্ষেত্রে আমি আরজিবি বা সিএমওয়াইতে যে কোনো একটাই তার সমস্যা নাই। তবে আমরা কখন কোন জিনিসটা নিব সেটা তো জানি, আমি অফি করে দিলাম। প্রথমে আমি আচ্ছা একটা জিনিস হচ্ছে যে আমাদের এই যে ইয়েটা আছে ডকুমেন্টটা আছে এটাকে বড় ছোটো করতে হলে শর্টকাট কন্ট্রোল হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে ডকুমেন্টটা বড় হবে মানে জুম হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে ডকুমেন্টটা ছোট হবে। আবার কন্ট্রোল জিরো দিলে ফিট ইন স্ট্রিপ মানে স্ক্রিনে যতটুকু আসার কথা ঠিক ততটুকু আসবে, সেটা যত বড়ই হোক স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে, আর বড় করা যাবে না মানে বড় করা যাবে কিন্তু এই মুহূর্তে মানে এখন যে অবস্থা আছে একটু বড় হলে এটা বাইরে চলে যাবে মানে স্ক্রিনের বাইরে চলে যাবে, কন্ট্রোল জিরো দিলে একদম স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। তো আমরা বিশেষ করে শর্টকাট একটু কম ইউজ করবো না, শর্টকাট জিনিসগুলো মনে থাকবো, কন্ট্রোল এ কন্ট্রোল বি কন্ট্রোল সি গুলো বলে গেলে মনে থাকবে না, আর যখন আমরা বলবো যে এডিট থেকে এই সেই তখন আপনার মনে যদি থাকে এডিট এডিটের ভিতরে যাবেন তখন অবশ্যই জিনিসগুলো দেখলে মনে হয়ে যাবে। তারপরেও যারা শর্টকাট পছন্দ করে তাদের জন্য নিজেরাই প্র্যাকটিস করতে পারবেন, আমি দেখাই দিচ্ছি। এডিট থেকে কিবোর্ড শর্টকাট, এডিট থেকে কিবোর্ড শর্টকাটে গেলে এখানে সবগুলো শর্টকাট দেওয়া আছে, কোন ফাইল কোন লেয়ারে কিভাবে শর্টকাট দিতে হবে। যেমন মনে করেন আপনি ফাইলে কাজ করবেন, ফাইলে ক্লিক করলেন দেখেন কন্ট্রোল এন্ড নিউ কন্ট্রোল জিরো কন্ট্রোল ও ওপেন ব্রাউজিং প্লিজ অল্টা কন্ট্রোল ও এগুলো দিলে শর্টকাট হবে, এই দেখেন শর্টকাট আছে, এগুলো নিজেরা দেখতে পারেন। আমি আমি ফাইল ক্লোজ করলাম গেলাম এডিটে, সেইভাবে এডিটের যে অপশনটা আছে বা মেনুটা আছে এই এডিট মেনু কি কি শর্টকাট আছে সবগুলো এর ভিতরে দেওয়া আছে। শর্টকাট শেয়ার এখন দেখেন আপনি কি প্রথম দেখছিলেন যে আমার এই যে ইন্টারফেসটা এটা কি ছিল, প্রথম ব্ল্যাক কালার ছিল দেখছিলেন আগে ব্ল্যাক কালার ছিল, এখন এটা এইরকম সাদা হলো কিভাবে, যদি কারো প্রয়োজন হয় এটা চেঞ্জ করার তাহলে আমরা যেভাবে চেঞ্জ করতে পারি, এডিট থেকে প্রেফারেন্স, এডিট থেকে প্রেফারেন্স, তারপর হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেসে যাওয়ার পরে কারো এখানে একটা আসতে পারে স্লাইডার, একটা দাগ আসতে পারে, এটা সরাইলেই কালো এবং সাদা হবে, আর কারো এখানে এই যে চারটা কালার দেওয়া আছে আমি এখানে একটা কালার সিলেক্ট করবো এটা কালারটা চেঞ্জ হবে, ব্ল্যাক টু ব্ল্যাক হবে, কারো এখানে এরোটা আসতে পারে আর কারো একটা স্লাইডারও আসতে পারে। ইন্টারফেস ঠিক আছে ওইগুলো লাগে না তাদের অর্থ, তারপর একটু দেখা দিতে হবে। এই যে টুলবার আছে টুলবারের দুই নম্বর টুল এটা হচ্ছে মার্কিউ টুল, রেক্টেঙ্গুলার মার্কিউ আছে, ইলিপ্টিক্যাল মার্কিউ আছে, তারপর হচ্ছে সিঙ্গেল রো সিঙ্গেল কলাম এই সবগুলোকে বলা হয়, এমনিতে অনেক সময় সিলেকশন টুলও বলা হয়, আর অরিজিনাল নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তা আমরা যে কাজটা করবো আজকে যে আমরা যে কাজই দেখি না কেন ওইটার পাশাপাশি আমরা টুলসের নাম করে একটু মনে করবো বাসায় গিয়ে, এখানে টুলসের উপরে মাউসটা নিলে টুলসের নাম দেখাবে, যে বাড়তি টুলসগুলো আছে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ধরে দেখেন লেসু টুল পলিগনাল লেসু টুল ম্যাগনেটিক লেসু টুল সবগুলোই আছে, কিন্তু ওইগুলো একটু মুখস্থ করতে পারে তাহলে আপনি যখন এখান থেকে বলবো ওইগুলো যান যেতে পারবে। এখন ধরে আপনি ভিতরের টুলগুলো দেখেন নাই, দেখছেন এই যে প্রথমে একটা টুল আছে
লেসন করব পলিগনাল লেসন করব আমি বললাম ম্যাগনেটিক লেসন করে যান কারণ আপনি সারা টুলবার খুলে দেখবেন ম্যাগনেটিক লেসন টুল নাই কিন্তু এর ভিতরে যে আছে আপনি যেটা জানেন না সেক্ষেত্রে এই ভিতরে যে টুলগুলো আছে এগুলো একটু ব্যাংকে ব্যাংকে দেখবেন সবাই বাসায় কোনটার ভিতরে কোন কোন টুলগুলো আছে তাহলে আমি প্রথমে একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং টুল সিলেক্ট করলাম ঠিক আছে প্রথমে ইলেকট্রিক্যাল না প্রথমে আমি নিলাম রেকটেঙ্গুলার ওয়্যারিং টুল রেকটেঙ্গুলার ওয়্যারিং টুল দিয়ে আমি ড্র্যাগ করে একটা রেকটেঙ্গুলার দিলাম কাজ করার দরকার নাই সবাই দেখেন প্রাথমিক দিয়ে কথাবার্তা বলে বেশি দরকার খাওয়া দরকার না এগুলো কোনো কাজ না এগুলো দিয়ে কিছু করা যাবে না যেগুলো এখন দেখাবো এগুলো এত কাজের না তবে এগুলো দরকার হয় অন্য কাজ করতে গিয়ে এই যে আমি একটা রেকটেঙ্গুলার দিলাম এখানে একটা ডট ডট বক্স আছে না মানে সিলেকশন একটু জায়গা সিলেকশন হয়েছে এখানে আমাদের টুলবারের নিচে দুটো কালারের বক্স আছে নিচের যে বক্সটা বা কালারটা এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার আর উপরের যে কালারটা এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার এখানে কালারগুলো শর্টকাট চেঞ্জ করার দুইটা রাস্তা আছে যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই কন্ট্রোল ব্যাকস্পেস কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আমার নিচের যে ব্যাকগ্রাউন্ডে কালারটা আছে ওই কালারটা এই সিলেকশনের ভিতরে চলে আসবে আবার যদি আমি উপরের কালারটা নিতে চাই তাহলে অল্টা ব্যাকস্পেস দিব উপরের কালারটা চলে আসবে রেকর্ড করতেছি ঠিক আছে রেকর্ড হবে কথা বলার দরকার নাই ওটাতে আপনার পাবেন রেকর্ডে